নমস্কার আমার আপনজনেরা রুদ্রভারতী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে একটা খবর আজকে গোটা মিডিয়া জুড়ে ছেয়ে গেছে এবং বড় বড় সংবাদ মাধ্যম ছোট ছোটো করে লিখছেন যে কবির সুমন অবশেষে ক্ষমা চেয়েছেন কবির সুমন যাকে নিয়ে আমার ভিডিও ছিল এবং ভিডিও অনেকেই দেখেছেন অনেকে শেয়ার করেছেন বিষয়টা সবার কাছে ডাক কেটেছে দাগ কাটা দরকার ছিল কারণ আমি রেকর্ডিংটা পাওয়ার পরেই ভেবেছিলাম এটাকে নিয়ে সামনে আনা দরকার আছে আমি আন কার্ড শুনিয়েছিলাম শুধুমাত্র একটা জায়গায় যেখানে মা তুলে গালাগালি ছিল সেটাকে বাদ দিয়েছিলাম তখনও জানতাম না যে কবির সুমন করেছেন কিন্তু তখন একটা সন্দেহ ছিল যে কবির সুমন বলেছে কে বলেননি অবশেষে যখন ক্ষমা চাইলেন এবং তার আগের দিন যখন বললেন বেশ করেছি যা করেছি পরে যখন তিনি ক্ষমা চাইলেন বোঝা গেল তিনিই করেছেন যদি এই ক্ষমা চাওয়ার বিষয়টা অর্থাৎ যে ফেসবুক পোস্টটা এখন করা হচ্ছে তার প্রোফাইল আমি চেক করে দেখেছি এবং প্রোফাইল ঘেঁটে দেখেছি সেখানে নেই জানি না তিনি যে কমেন্টস করেছিলেন সেই কমেন্টসটাকে বা যেটা তিনি পোস্ট করেছিলেন সেই পোস্টটাকে তিনি হাইড করে দিয়েছেন ডিলিট করে দিয়েছেন নাকি তিনি শুধুমাত্র অনলি ফর করে রেখে দিয়েছেন তার বন্ধু যারা আছে মানে ওই মানসিকতার লোকেরা আছে তারাই জানবে বাকি কেউ জানতে পারবে না যাই হোক আমি দেখতে পাইনি এটা আমার দুর্ভাগ্য কারণ হচ্ছে আমি দেখতে চেয়েছিলাম যে এই লোকটা ক্ষমা চায় কি চায় না অর্থাৎ আমি পরিষ্কার হতে চেয়েছিলাম যে সুমন অর্থাৎ কোভিড সুমন একতা যিনি সুমন চ্যাটার্জি ছিলেন তারপরে তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন ওই বিয়ের আশায় আর কি বিয়ে করার জন্যে বিয়ে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা এই সুমন চ্যাটার্জি থেকে কবির সুমন হওয়া এই ভদ্রলোক বলবো না আর কারণ যে ওই ভাষায় গালাগালি করে তাকে ভদ্রলোক অন্তত বলা যায় না ছ্যাঁচড়া ছোট লোক টাইপের লোকটি যখন এই ভাষায় কথা বলে লকবাজ একটি লোক তো সেই লোকটি যখন বলে তার নামে চারিদিকে এফআইআর হয় আজও এফআইআর হয়েছে এবং গত কদিন আগে এফআইআর করেছেন গতকাল সম্ভবত এফআইআর করেছেন সজল ঘোষ সজল ঘোষ একটি ভিডিওতে পোস্ট করে বলেছিলেন যে আমার ব্যক্তিগত মত যেখানে পাবো সেখানে মারব অর্থাৎ মারার কথাটাও পর্যন্ত এসে গেছে সেখানে তারই সুমন মানে কবির সুমন সে ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে তিনি বলতে পারছি না সে ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চাওয়ার পরে চারিদিকে চুপচাপ হয়ে গেছে এবার দুটো তিনটে প্রশ্ন সামনে আসে এক তো ক্ষমা চাইলে কি মাপ মাপ চাইলে ক্ষমা চাইলাম ক্ষমা করে দেবো সবাই নাকি অর্থাৎ জনগণ ক্ষমা করে দেবে বারবার এই সুযোগ এই মানে ব্যাপারটা কিন্তু সামনে আসবে কোনো একদিন দিন কোনো এক কবি ত্রিশুলের সামনে ত্রিশুলের মাথায় কন্ডম পড়ানোর কবিতা লিখে দিয়েছিলেন জানেন আপনার নিশ্চয়ই শ্রীজাত তো সেই কবিকে সবাই মিলে চাপ দিয়েছিল তখন কিন্তু কবির পাশে দাঁড়িয়েছিল অনেকে আজ কিন্তু কোভিড সমনের পাশে কেউ দাঁড়ায়নি তার কারণ অনেকগুলো আছে তার মধ্যে একটা কারণ আছে যে ভদ্রলোককে আমরা দেখেছি সারদার সময় চেঁচাতে ভদ্রলোক কিন্তু আমার মনে হয়েছে আজকে তিনি মানে যে যে কথাটা তিনি বলেছেন সেটা ঠিক যে কবির সুমন যদি বলে থাকে তাহলে তার ক্ষমা চাওয়া উচিত তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অর্থাৎ কুণাল ঘোষ তিনি কিন্তু যাই করুন সারদায় যাই করুন যা যা করেছেন না করেছেন সব কিছু করার মধ্যে কিন্তু একটা জায়গায় তিনি পরিষ্কার রেখেছেন যে তিনি বলেছেন এটা ভুল কাজ হচ্ছে যদিও তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রীরা এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেনি অর্থাৎ তাদের কাছে এই ব্যাপারটা কোনো ব্যাপারই নয় গালাগালি দিয়েছে তো সুরের বাচ্চা বলেছে আর কে এবং হিন্দুদের বলেছে খারাপ কথা এটা হিন্দুর দেশ না হয় হিন্দু দেশ না রে তারপরে বাংলার মা বলে যা গালাগালে দিয়েছে আবার বউ বলে যা গালাগালা দিয়েছে এগুলো সব দিতেই পারে অর্থাৎ তৃণমূলের কালচারে এটা চলবে আর কি যারা এখনো পর্যন্ত কেউ প্রতিবাদ জানায়নি অন্তত উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলাকার যখন জেনে গেছেন তিনি ক্ষমা চাইছেন না এই ক্ষমা চাওয়ার ব্যাপারটা যে পোস্টগুলো আসছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটাও আদৌ সত্যি কি সত্যি নয় এবং যদি পোস্ট করার পরে তিনি ডিলিট করে থাকেন তাহলে মনে রাখবেন এনার মানসিকতা কিন্তু ভালো নয় এবার আসি এর মানসিকতা সম্বন্ধে এর মানসিকতার মধ্যে কোথায় রয়েছে বাঙালি কোথায় রয়েছে হিন্দুত্ব কোথায় রয়েছে মুসলমানত্ব সেটা নিয়ে বের করা যাক অর্থাৎ এর একটা পোস্ট ছিল দু হাজার উনিশের দু হাজার উনিশের পোস্টটাকে দু হাজার একুশে আবার শেয়ার করেছিল ডিসেম্বরে এবং কোর্টে সেটা লিখেছিল ওর ওর ফেসবুক থেকেই আমি বের করেছি এই কোভিড সময়ের ফেসবুক থেকে আমি বের করেছি তো বের করার পরে যেটা দেখলাম সেটা সেখানে রয়েছে কিন্তু দেখুন লেখাটা এখানে কিন্তু কোথাও লেখা নেই যে বাঙালি একজন বাঙালি নেই একজন মুসলিম নেই অর্থাৎ এই যে সাম্প্রদায়িক মনোভাব অর্থাৎ এই ছ্যাঁচরা পোনা এই ছ্যাঁচড়া পোনা কিন্তু এই কোভিড সুমন দীর্ঘদিন ধরে করছে ওর অনুগামী ওর সম মানে কি বলবো সমবত্রু যে সমস্ত লোকেরা আছেন মানে ছ্যাঁচড়া প্রবৃত্তির লোকেরাই আছেন আর কি যারা এই ছ্যাঁচড়া লোককে মাথায় তুলে রাখে তারা ছ্যাঁচড়াই হন এরকম ছ্যাঁচড়া টাইপের লোকে যারা আছেন এই লোকটা মানসিকতা যে সাম্প্রদায়িকতা কিন্তু মুস্কানিমূলক কথাবার্তা মানে একটা মুসলিম খুঁজে পেলাম না আরে আর যদি কেউ উল্টো পাল্টা কোনো প্রশ্ন করে ফেলে যে আমি যতগুলো ধরা পড়লো দেখলাম আফজল কাসব থেকে শুরু করে সব কটা ওর মধ্যে একটা হিন্দুকে খুঁজে পেলাম না তখন কিরাম লাগবে বাপু আসলে এসব কথা এগুলো ভাবে না মাথার মধ্যে কিচ্ছু নেই তো আসল কথা কি একটা কথা হচ্ছে যে হঠাৎ করে নিজেকে যদি চেঞ্জ করে ধর্ম চেঞ্জ করলে সে সেই ধর্ম সম্বন্ধে বেশি খারাপ কথা বলে তো সুবনের ক্ষেত্রে এটাই হয়েছে কবির সুমন সে তাই জন্য বলে যাচ্ছে এবং সব জায়গায় নিজেকে ওই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে পারছে না কারণ এ গোড়া সাম্প্রদায়িক গোড়া কমুনাল এই লোকটি এই লোকটি গোয়া কম্প্রদায় কমলাল বলেই এই টাইপের কথাবার্তা বলেছেন এবং সেখানে বলেছেন বলেছি এটা মাফ করে দেবেন ক্ষমা করবেন বলেছে বলতে হবে কারণ এইটা এই লোকটা যখন স্বীকার করে যে আমি যা বলেছি ভুল করেছি ক্ষমা করে দাও তাহলে বোঝা যায় এই লোকটিই বলেছিল এবং এই লোকটি বলেছে বলে আবারও বলছি ছ্যাঁচড়া লোকটি এর কথাবার্তাগুলো বলছি এক সম্বন্ধে আর কোনোদিন কোনো ভিডিও থাকবে না আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এটাই জানবেন না এটাই এই ছ্যাঁচড়া লোকের সম্বন্ধে লাস্ট এরপর যদি কোনো দিন কোনো ভালো কিছু হয় তখন আমি বলবো এ সম্বন্ধে কিছু বলা যাবে কিন্তু তার আগে বলবো না এবং একটা কথা বলি আমাকে সজল ঘোষের একটা কথা কিন্তু মনে করে দিচ্ছে বহু পুরোনো দিনের একটা লোকের কথা একটা ছেলের কথা মানে তখন সে কম বয়সী ছিল শুধু হাওড়া থেকে সে গিয়েছিল কলকাতায় শুধুমাত্র একজন বিখ্যাত সাহিত্যিক সে লিখেছিল কালী মা কালীকে লিখেছিল ল্যাংটো সাঁওতালি মাগি হ্যাঁ ঠিক শুনছে তিনি লিখেছিলেন তো তার লেখাটা দেখে তার গায়ে রক্ত গরম হয়ে গেছিল একটু রত্নাকর টাইপের থাকা ছেলেটি আর কোনো কিছু না ভেবে সোজা তার বন্ধু কলকাতার বন্ধুর সঙ্গে দেখা করেছিল এবং তারপরে বলেছিল আনন্দবাজার পত্রিকা কোথায় আছে দেখা তো তো আনন্দবাজার পত্রিকায় ওই লেখক জেতেন তো সেখানে গিয়ে সে তার পরনে সুটা ছুঁড়ে মেরে দিয়েছিল এবং ভাগ্য তার খারাপ ছিল যে সুটা মিস করে গেছিল না তো সুটার জায়গায় লাগতো কিন্তু সেখান থেকে সে ফিরে আসে আফসোস করে কিন্তু হাওয়াই ছুটি কিনে ফিরে আসে কাজে সেই মানসিকতা লোক নাম জানতে চাইবে না কারণ নামটা আর বলা যাবে না সে এখন ভালো লোক হয়ে গেছে তো সেই রকম লোকেরাই প্রতিবাদ করেছিল মানে তার রাগ এতটা হয়েছিল তো এরকম কিছু কিছু কথা কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের সেন্টিমেন্টে ঘা দিয়ে দেয় সেখানে তিনি সজল যে কথাটা বলেছিল সেই কথাটা হয়তো আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে বলে মার্ব কথাটা বললে কেউ মানে না কিন্তু কোথাও কোথাও যেন মনে হয় এটা হয়তো ঠিকও বলে ফেলছে কারণ এবং ছ্যাঁচরা লোকেদের এরকম প্রবৃত্তি আবারও বলবো আবারও করবো এই একবার একবার বলেছিল আবারও বলবো পরে যখন বুঝলো যে পুলিশ প্রশাসন নেমে যাচ্ছে এবং যখন বুঝলো তৃণমূল তাকে আর সাপোর্ট করছে না আসল কথা এখানে তৃণমূল তাকে সাপোর্ট করছিল না কিন্তু তৃণমূল বুঝে গেছিলো যে এই ইস্যুটা বাজে ইস্যু এবং এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেগুলো ভদ্রলোককে বলতে পারে না তো যাই হোক তার সঙ্গে থেকে সরে গেছিল প্রথমেই রিয়াক্ট করেছিল কুণাল ঘোষ তার জন্য কুণাল ঘোষকে অসংখ্য ধন্যবাদ কারণ একটা সত্যি কথা অন্তত স্পষ্ট মুখের উপর বলেছেন এর আগেও তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাও শারদা কান্ডে কারণ তিনি সব জানেন যাই হোক সেই কথাটা থেকে তিনি ঢোঁক গিলেছেন কিন্তু এই কথা তিনি ঢোক গেলেননি এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে যাই হোক কুনাল ঘোষকে ধন্যবাদ আবারও জানাই কারণ প্রথম তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শারদা কেসি সেই জন্য এবং দ্বিতীয় তিনি কুণাল ঘোষকে নিয়ে এই সরি কবির সুমনকে নিয়ে বললেন তো এই দুটো ক্ষেত্রে আমরা দেখলাম তাকে বলা যেতে পারি ভালো কাজ করেছে এবার আসে আসবো কথা সেটা হচ্ছে এই টাইপের লোকেরা কিন্তু এদেরকে এড়িয়ে যেতে হবে আমি আবারও বলছি বারবার বলছি এদের কোনো গান যদিও গান বেরোয় না এখন আর এদের গান ক্যাসেট না কেনা এদের গানকে পরিহার করা যতক্ষণ না পর্যন্ত আমরা সামাজিকভাবে সামাজিকভাবে বলবো না এদের যে জায়গা অর্থাৎ যে গানগুলো গাইছে বা কোনো কিছু করছে সেই জায়গাগুলোকে যদি আমরা বন্ধ করে দিই দেখা আমরা যদি করে বন্ধ করে দিই এদের পেজ যদি না দেখি এদের লেখা যদি না পড়ি তাহলেই এরা শেষ অর্থাৎ এদেরকে এদের জায়গাতেই মারতে হবে অর্থাৎ যে জায়গা থেকে এরা নিজেদের নাম করেছে সেই নামের জায়গাটাই শেষ করে দিতে হবে আমরা এদেরকে দূর করে দিতে পারি আমরাই পারি এদেরকে মাথায় তুলতে আমরাই পারি এক ঝটকায় নিচে নামাতে কারণ একটা কথা ভুলবেন না কপিল দেবকে নিয়ে এক সময় যখন হয়েছিল কপিল দেব ওই টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি গিয়ে জুয়াতে জড়িত আছে তখন কিন্তু কপিল দেব সম্বন্ধে সমস্ত লোকের ধারণা খারাপ হয়ে গেছিলো আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে কথা বলছি ক্রিকেটকে আমি খুব ভালোবাসতাম খেলা দেখার জন্য আমি নিজে অনেক পয়সা এদিকে মানে বাজি ফাজি ফাটাতাম সবকিছু করতাম জিতলে তো সেসব দেখে যখন দেখেছিলাম যে এরা বিক্রি হয়ে যায় এদের সব কেনা যায় তখন দেখে তারপর থেকে আমি এখনো পর্যন্ত ক্রিকেট খেলা দেখি না তাহলে আমার মনে সেই আঘাতটা বড্ড ভয়ঙ্করভাবে লেগেছিল যদিও জানি তারপরে প্রমাণ হয়েছিল কপিল দেব এরকম নয় আমি দুরাত্রি প্রায় ঘুমোতে পারিনি কপিল দেবকে এত ভালোবাসতাম তার সম্বন্ধে শুনে পরবর্তীকালে কপিল দেব সম্বন্ধে ধারণা এসেছি যে না ঠিক আছে কিন্তু একটা জায়গায় ভেঙে যায় তো সেই ভেঙে যাওয়ার ব্যাপারটা আমরাই পারি তুলতে কাউকে আমরাই পারি নিচেতে নামাতে আশা করব আপনারা আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বুঝতে পারলেন আমি কি বলতে চেয়েছি তো যাই হোক এটাই ছিল এখনকার বার্তা পরবর্তী বার্তায় দেখা হচ্ছে ডেডলি সেলফ ডিফেন্স এবং সাথে থাকছে কবিতা এই দুটো নিয়ে দেখা হচ্ছে রাত্রি দশটার মধ্যে এখন আসি ভালো থাকুন সুস্থ থাকুন আর বার্তা মানে আন কিছু কথা কানটাকে একটু শক্তিশালী করে ফেলুন সহ্য করতে হবে আসি নমস্কার বন্দে মাতর ভারত মাতা জয় হোক জয় হিন্দ